ইসরায়েলের প্রতি কারা কারা সমর্থন দিয়েছে আপনারা জানেন না? জানেন? জানে সেটা সেটা পরোয়াও করে না। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন আর মাত্র কিছুদিন, এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে দেশে একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি আমরা মোকাবেলা করছি। আপনারা এই সমাজের গণ্যমান্য ব্যক্তি, আপনারা এই মাটি মানুষের সন্তান, আপনাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যেন আমাদের যে শান্তির বাংলাদেশ, আজকে 15 বছর যাবৎ যে শান্তির বাংলাদেশ, এই শান্তির বাংলাদেশে যেন কেউ অশান্তি সৃষ্টি না করতে পারে। স্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, সেই স্থিতিশীল অবস্থার যেন সৃষ্টি না হতে পারে। বিদেশি শক্তির খবরদারি চিরতরে বন্ধ করে বাঙালির অভিনেতা শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক নেতায় প্রতিষ্ঠিত হয়েছে, সেটি অনেক মোরলদের ভালো লাগে না। সেই কারণে মোরলদের রক্তচক্ষু আজ আমাদের উপর সে দৃষ্টি পড়েছে। কি বুঝতে পেরেছেন আপনারা? আমরা নামাজে দোয়া করব যে ফিলিস্তিনির ছোট্ট শিশু বোমা আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, যে ফিলিস্তিনে মুক্তিকামী মানুষ আমার পবিত্র আল-আকসা মসজিদকে দখল করে রেখেছে, যখন আল-আকসা মসজিদ দখল করে রেখেছে সেই ইসরায়েলি শক্তিকে, এই ইহুদিবাদী শক্তিকে পরাজিত না করা পর্যন্ত, বিতাড়িত না করা পর্যন্ত আমাদের সার্বিক সহযোগিতা এবং আল্লাহর দরবারে দোয়া বজায় রাখতে হবে। দুঃসাহসিক ব্যক্তি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দ্বিধা করেন না। ইসরায়েলের প্রতি কারা কারা সমর্থন দিয়েছে আপনারা জানেন না? জানে শেখ হাসিনা পরোয়াও করে না। একটা হাত তালি দিয়ে অভিনন্দন জানাবেন শেখ হাসিনা। বিধ্বংসী দেখিয়ে বলেছেন আমি আমি ফিলিস্তিনের মানুষের মধ্যে আছি, মুক্তিকামী মানুষের মধ্যে আছি, তোমরা যাই ইসরায়েলের পক্ষে রয়েছ, বোমা বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, নির্যাতন বন্ধ করো। আমরা শুধু আপনাদের কাছ থেকে চাই সার্বিক সহযোগিতা। আমরা এই মোহাম্মদপুরের যা মানুষেরা আছি, আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদের সাথে রয়েছি, পাশে রয়েছি। আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি।